আজকে যে বিষয়টা আমি নিয়ে এসেছি আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, মনে মনে ভাববেন এটা কি সম্ভব, এটা কি হতে পারে। হ্যাঁ, এটাই ঘটতে চলেছে, এটাই হতে চলেছে। আগামী 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বৈঠক হতে চলেছে। কোন কোন বিষয়গুলি এই বৈঠকে প্রাধান্য পাবে সে বিষয় নিয়ে আজকের মূল আলোচনার বিষয়। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের বিষয়গুলো হচ্ছে জমি অধিগ্রহণ, ন্যাশনাল হাইওয়ে, কোন কোন ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে কত টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে কি না এবং তার একটা রিপোর্ট। এই কারণে যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, দয়া করে আপনাদেরকে বলছি যে আপনারা স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করেন তাহলে ভেতরের মূল বিষয়টা আপনারা জানতে পারবেন না, কেননা আমি খুব ছোট্ট প্রতিবেদন করছি, প্রতিবেদনটা কিন্তু বিরাট বড় নয়। ফলে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন, শুনলে আপনারা বুঝতে পারবেন এবং হয়তোবা আপনাদের সমস্যার কিছুটা সমাধান হতে পারে। চলুন বিস্তারিত আলোচনা করি। মোদী মমতার মুখোমুখি হওয়ার আগেই কলকাতা তোলপার হয়ে পড়েছে। দেখা যাচ্ছে মুখ্য সচিব জেলা শাসকদের কাছে, জেলা শাসক মুখ্য সচিবের কাছে ঘন ঘন মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কেন, কী এমন ঘটেছে? বিভিন্ন জেলার জেলাশাসকরা মুখ্য সচিবের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন কেন, তার বিস্তারিত আলোচনা করার আগে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আগামী 30শে ডিসেম্বর 2022 গঙ্গা পরিষদ বৈঠকে যোগ দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মুখোমুখি বৈঠকে যোগদান করবেন এবং দুজনার একান্ত বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর আগে 6 জেলার জেলাশাসকরা তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন। কেন বৈঠক করলেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকদের নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন। বৈঠকের মূল বিষয় ছিল জমি কিভাবে অধিগ্রহণ করা হবে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পূর্ত দপ্তরের ভূমিকা কী হবে, জেলা শাসক এবং ল্যান্ড অফিসাররা কীভাবে কাজ করবে, কী কেমনভাবে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক বজায় রেখে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে জমি অধিগ্রহণ করা হবে, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত বৃহস্পতিবার রাজ্যের 6 জেলার উপর দিয়ে কলকাতা বারাণসী যে রুটটি যাচ্ছে তার কোনো জমি জট আছে কি না, জমি অধিগ্রহণ করা হবে কিভাবে, জমি অধিগ্রহণের সমস্যা আছে কি না, এই বিস্তারিত আলোচনা করা হয়। এবং কোথায় কেমন করে সেতু নির্মাণ করা হবে এবং হুগলি নদীর উপর কোন জায়গায় সেতু নির্মাণ হবে, তার রাস্তা তৈরির জন্য কোন কোন পরিস্থিতির উপর দিয়ে যেতে হবে, কোন কোন জমি অধিগ্রহণ করতে হবে, তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করার জন্য পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং রূপত্ব দপ্তর আগামী 30শে ডিসেম্বরের মধ্যে মুখ্য সচিবের কাছে তার রিপোর্ট পেশ করবে বলে মনে করা হচ্ছে। শুধু কলকাতা বারাণসী নয়, রাজ্যে যে 6টি ন্যাশনাল হাইওয়ে ও গ্রিন করিডোর তৈরি হতে চলেছে প্রত্যেকটার ক্ষেত্রে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে প্রতিটি জেলার ল্যান্ড অফিসার, জেলা শাসক এবং বিভিন্ন ভূমি আধিকারিকদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছে রাজ্যের মুখ্য সচিব। কেননা পশ্চিমবঙ্গে 7 থেকে 8টা গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে যেটি 2024 মধ্যে, শুধু কলকাতা বারাণসী নয়, রাজ্যে যে 6টি ন্যাশনাল হাইওয়ে ও গ্রিন করিডোর তৈরি হতে চলেছে প্রত্যেকটার ক্ষেত্রে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে প্রতিটি জেলার ল্যান্ড অফিসার, জেলা শাসক এবং বিভিন্ন ভূমি আধিকারিকদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছে রাজ্যের মুখ্য সচিব। কেননা পশ্চিমবঙ্গে 7 থেকে 8টা গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে
যেটি 2024 মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে, সেই তাগিদায় জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে কিনা সরজমিনে দেখতে আসবে এক প্রতিনিধি দল। হয়তো সেই প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে আসতে পারে, অথবা আগেও আসতে পারে বা পরেও আসতে পারে। এক গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে আমরা এটা নিয়ে চর্চা করছি, জানি না বাস্তবতা কী হয়ে আছে। তবে 116/312 যেটাকে আমরা বর্ডার সিকিউরিটি রুট বলছি সেটা সংস্করণ করা আছে, 114 সেটা সংস্করণ করা আছে, আবার নতুন 112 এবং বিভিন্ন ধরনের যে গ্রিনফিল্ড এক্সপ্রেসগুলো রয়েছে তার জন্য জমি অধিগ্রহণ কতটা হয়েছে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে। চলুন আমরা দেখি কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।